অ্যানিভার্সারির জন্য 8 থেকে সুন্দর কেক কিন্তু আর কোনোটাই হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব একটা অ্যানিভার্সারি কেকের সুন্দর ডেকোরেশন ভিডিও। আশা করছি আমার আজকের কেকের ডেকোরেশনটাও আপনাদের কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগবে। আজকের এই কেকটা কিন্তু কোনো চকলেট ফ্লেভার কেক ছিল না, এটা ছিল একটা বাটার স্কচ কেক। তো কেকের প্রত্যেকটা লেয়ারিং এর মধ্যে আমি বাটার স্কচ ক্রিম দিয়েছি, এর উপরে দিয়ে দিয়েছি ক্যারামেল, আর তার উপরে দিয়ে দিব বাটার স্কচের ফিলিংটা। তো এভাবে কিন্তু আমি তিনটা লেয়ারই কমপ্লিট করে নিব। আর আজকের অর্ডার করেছিল একটা আপু তাদের অ্যানিভার্সারির জন্য। আপনারা যারা আমার কাছে ক্লাস করতে চাচ্ছেন, আমাদের কিন্তু ডিসেম্বরের ক্লাস শুরু হয়ে গিয়েছে আজকে থেকে, আর টানা কিন্তু একদম 3 তারিখ পর্যন্ত ক্লাস চলবে। তো যারা যারা আমার কাছে একদিনের শর্ট অফলাইন ক্লাস করতে চাচ্ছেন জানুয়ারি মাস, তারা চাইলে আমার 3 তারিখের ক্লাসে জয়েন হতে পারেন। আর মাত্র 2 জন স্টুডেন্ট নিব আমি 3 তারিখের জন্য। অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টই জয়েন করে ফেলেছে। আর এছাড়াও জানুয়ারি মাসের 8 তারিখ আমাদের অনলাইন ক্লাসটাও শুরু হয়ে যাবে। আর এবারও কিন্তু অনলাইন ক্লাসে মোটামুটি অনেক স্টুডেন্টই জয়েন করেছে, দেশ এবং দেশের বাহির থেকেও অনেকে জয়েন করেছে শুধুমাত্র আমার কাছে ক্লাস করার জন্য। আপনারা যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান, তারাও কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে পারেন অনলাইনে। অনলাইনে কিন্তু আমি সরাসরি লাইভের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। আর অনলাইনে এবার 10তম ব্যাচের ক্লাস আমি নিব, আর এই ক্লাসটা আমি আর লাইভে সরাসরি দেখাবো না, এবারে কিন্তু শেষ। পরবর্তী যদি কেউ আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই রেকর্ডেড লাইভ দেখে তারপর আপনাদেরকে ক্লাসগুলো করতে হবে, কারণ এবারে কিন্তু আমি শেষবারের মতো সরাসরি একদম লাইভে ক্লাসগুলো নিব। আপনাদের যাদের যে কোনো সমস্যায় কিন্তু আপনারা লাইভে কোশ্চেন করতে পারবেন, বাট রেকর্ডেড ক্লাসগুলো যেগুলো হয় ওগুলো কিন্তু আপনাদেরকে জাস্ট দেখে বুঝে নিতে হবে। কথা বলতে বলতে আমি কিন্তু কেকের ফিনিশিংটা দিয়ে নিয়েছি, আর পরবর্তীতে আমি 10 মিনিটের জন্য কেকটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর আমি ফন্ডেন্টের একটা কাপল টপার মাঝখানে বসিয়ে দিয়েছি। আপু রেফারেন্সের যে পিকচারটা আমাকে দিয়েছিল, আমি ওই পিকচারটা দেখে দেখে কাজ করছিলাম। তো ওই পিকচারেও নিচে একটা সুন্দর এরকম লেস ছিল গোল্ডেন কালারের, তো আমি লেসটাও বসিয়ে দিয়েছি। এরপর আপু যে লেখাটা দিয়েছিল সুন্দর করে ওইটাও আমি বসিয়ে নিয়েছি একটা ফন্ডেন্টের উপর। আর এরপর বসিয়ে দিয়েছি একটা ক্যালেন্ডার। আপনারাও কিন্তু চাইলে আপনাদের অ্যানিভার্সারি ডেটটা এভাবে হাইলাইট করে দেন ক্যালেন্ডারের মতো করে কিন্তু কেকগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর 2টা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি, আর চারপাশে কয়েকটা হার্ট শেপের নেট বসিয়ে দিব। তো এটা দেওয়ার পর আমি কয়েকটা গোল্ডেন সুগার বলস দিলে কিন্তু আমার কেকটা একদমই রেডি হয়ে যাবে। আর এই কেকটা আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি সেল করেছি, আর ফার্স্ট টাইম কিন্তু আমি এই ডেকোরেশনটা দেখিয়েছিলাম। আর আমার এই ডিজাইনটা দেখার পর অনেকেই রিক্রিয়েট করেছেন, অনেকে আমাকে মেনশন দিয়েছেন। আর প্রায় বেশ কিছুদিন পরে আমি সেম ডিজাইনের কেকটা আবারও করেছি। তো আমার কাছে তো এই ডিজাইনটা বরাবরই অনেক বেশি ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কেকের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখতে হলে পেজের মধ্যে ফলো দিয়ে রাখবেন।